এবং সাহাবাই কিরাম রেদ আলিম আজমাইন থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই আল্লাহর পথে দাওয়াত দিয়েছে তাদেরই বিরোধিতা হয়েছে এবং সেখানে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন আমরা আজকে আমাদের আলোচনার বিষয়ে রেখেছি যে আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে কি কী চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়টি এবং সে বিষয়ে আমরা আজকে আমাদের মোহতারাম শেখ মাহমুদুল হাসানের কাছ থেকে আমরা জানবো তিনি আমাদেরকে জানাবেন যে আল্লাহর পথে যে সমস্ত চ্যালেঞ্জ আমরা দেখি সেই চ্যালেঞ্জগুলি কীভাবে উত্তৃষে ফেরিয়ে আমরা কীভাবে আল্লাহর পথে দাওয়াত দিতে পারি এই বিষয়ে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আমরা আবার এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ যে আমাকে আবার দাওয়াত করেছেন এবং আমন্ত্রণ করেছেন এবং সুযোগ সৃষ্টি করে দিয়েছেন কিছু বলার এবং দর্শকদের সাথে মিলিত হওয়ার আপনার সময় জ্ঞাপন করে আসেন ধন্যবাদ আপনাকে আমরা আসলে গত পর্বে আলোচনা করছিলাম যে আমাদের পরিবারে ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করতে পারি দাওয়াতের পরিবেশ বজায় রাখতে পারি সেই বিষয়গুলি আমরা আলোচনা করছিলাম আজকে আমরা চাচ্ছি যে আসলে যেখানেই আমরা দেখি ভালো অংশ যেমন আছে খারাপ অংশ তেমনি আছে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য যে অনেকগুলি বাধাই আমাদের দাওয়াতের পথে হয়ে থাকে কখনো কোনো ব্যক্তি নিজেই বাধা হয় কখনো সমাজ বাধা হচ্ছে বরং পরিবারের মধ্যে কেউ না কেউ বাধা দিচ্ছে আবার দেখা যায় রাষ্ট্র থেকেও বিভিন্নভাবে বাধা আসছে বাধাগুলি চিহ্নিত করে উত্তরণের জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এটা আমাদের আশা ধন্যবাদ আপনাকে আসলে দাওয়া একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ দাওয়া হচ্ছে আল্লাহর পথে ডাকা আর আল্লাহ তালা ন্যাচারালি সৃষ্টি করেছেন শায়তান ইবলিসকে কাজে ইবলিসের এটা চ্যালেঞ্জ ছিল ইবলিস একটা চ্যালেঞ্জ নিয়েছিল আল্লাহ থেকে যেদিন তাকে বিতাড়িত করে করা হয়েছে সে বলেছিল যে আমি তাদেরকে ধরবো এবং তাদের জান্নাতে যাওয়ার পথে তারা যাওয়ার চেষ্টা করবে আমি মাঝে বাধা সৃষ্টি করব কাজে এটা হচ্ছে তার একটা চ্যালেঞ্জ কাজে এই একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে জান্নাতের পথে তাদেরকে আমি যেতে দেবো না যেহেতু আদমের কারণে আমি অপমানিত হয়েছে। কাজেই তার সন্তানদের বাধার সৃষ্টি করবো দাওয়াত এই দাওয়াতে যাওয়ার বাধা আসবে একটা গ্রুপের উপর ভর করে আসে অথবা মিডিয়ার মাধ্যমে আসে কিন্তু ইবলিস বিভিন্ন প্রক্রিয়ায় সেটা বাধার সৃষ্টি করবে যাতে করে আল্লাহর বান্দাগণ জান্নাতের দিকে আদম সন্তানগণ জান্নাতের দিকে অগ্রসর হতে না পারে আর এটিই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা দেখি প্রথম চ্যালেঞ্জ ইবলিসের পক্ষ ইবলিসের চ্যালেঞ্জ এবং ইবলিসই মূল চ্যালেঞ্জ এবং সে চ্যালেঞ্জগুলো বিভিন্নভাবে তৈরি করে দেয় তিন নড় طریقے কখনো কখনো ভুল বুঝাবোজে তৈরি করে দেবে যারা দীনের দাওয়াত দেয় তাদের ব্যাপারে প্রপাগান্ডা করা অপপ্রচার করা সেটা এখনকার যুগে মিডিয়া এবং অনলাইন ফেসবুক ইত্যাদি আছে সেগুলোর মাধ্যমে মানুষ কখনো কখনো প্রপাগান্ডাতে তাদেরকে ব্যস্ত করে দিতে পারে দুনিয়ার মোহে এমনভাবে ব্যস্ত করে দিতে পারে যাতে দীনের দাওয়াত না দেয় অনেক ব্যক্তি ছিল যে আগে কিছু সময় দিনের জন্য ব্যয় করতো আল্লাহর দিনের কাজে আল্লাহ রাস্তায় সময় ব্যয় করত। কিন্তু এখন দেখা যায় সে ব্যবসা বাণিজ্য কাজ কারবারে এত বেশি ডুবে গেছে যে আর একটু সময় বাইর করে দিনের কোনো কাজ করার আর তার সময় পাইলে সেটা দুনিয়ার কাজে দুনিয়ার কাজেই ব্যয় করবে অথচ তিনি চিন্তা করেন না যে এই দুনিয়ার জীবনটা তো অল্প কিন্তু আমাকে আখেরাতের যে কাল। চলতে হবে সেটার জন্য আমাকে রোজগার করতে হবে পাথেও তো আমি সংগ্রহ করছি না এই জন্য দিনের জন্য কাজ করা দিনের দাওয়াতের জন্য কাজ করা অনেক অনেক বাধা বিপত্তি থাকবে এবং বিশেষত আজকাল যেমন আমাদের দিনের কাজ করার ক্ষেত্রে আমাদের পরিবারগুলোতে কি কি বাধা আপনি দেখবেন যে এখন হচ্ছে একটা ডিশ কানেকশন যদি নেওয়া হয় তাহলে শত চ্যানেল দেখা যায় এবং শত চ্যানেলের মধ্যে অধিকাংশ চ্যানেলগুলো হচ্ছে খারাপ জিনিস প্রচার করছে আপনি যেমন বলছেন অনেক সময় বিভিন্ন সিরিয়াল দেখানো জি জি এবং অনেকে আছে এত মোহিত বিশেষ করে ভারতীয় চ্যানেলগুলোর সিরিয়াল গুলো দেখার জন্য এত উন্মুক্ত হয়ে থাকেন যে মেহমানকে বসিয়ে রাখে

অথবা অনেক সময় যুবকদেরকে বা উঠতি বয়সী যারা আছে তাদের ফেসবুকে একটা নেশা যে যেখানে থাকে তারা কানেক্টেড থাকে চেষ্টা করে এবং অপ্রয়োজনীয় চেটিং ইত্যাদিতে নিজেদেরকে ব্যস্ত রাখে এই জন্য অনেক সময় সেখানে নষ্ট হয়ে যায় আর আপনার জানা আছে এইসব চেটিং ইত্যাদি গুলোর কারণে যুবক যুবতীর মধ্যে সম্পর্ক গড়ে উঠে অনৈতিক অনৈতিকতার দিকে কখনো কখনো এটা নিয়ে যায় এবং পবিত্রতা বোধ এটাতে নষ্ট হয় এগুলো কিন্তু একটা দাওয়ার জন্য আমাদের আধুনিক কালের একটা চ্যালেঞ্জ জি জি অত্যন্ত বড় চ্যালেঞ্জ এটা কারণ অনেক সময় আমরা মনে করি মুখে যায় বলে এতে কোনো সমস্যা নেই কিন্তু মুখে তো একটা হায়ার দরকার আছে জি জি মেয়েরা যা লিখি ফেসবুকে বা এটাও কিন্তু যুবক যুবতীরা পড়াশোনা করতে লিখতে পারে না এটা যতই মনে করুক একটা আধুনিকতা এটা তো বিশবাস জি জি অবশ্যই এগুলো থেকে কিভাবে আমরা আমাদের যুবশ্রেণীকে শ্রেণীকে এবং বিশেষত আমাদের পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে পারবো এ ব্যাপারে আমাদেরকে খুব চিন্তা করা দরকার আপনি যেমন জিজ্ঞাসা করছেন দাওয়াতের কি কি চ্যালেঞ্জ এগুলো আমাদের জন্য অনেক অনেক চ্যালেঞ্জ সৃষ্টি করে দিচ্ছে যেগুলোকে মোকাবেলা করতে না পারলে সুন্দরভাবে দিনের উপর নিজে অটল থাকা নিজের পরিবারকে অটল রাখা এটা বড় কষ্টকর এবং দুঃসাধ্য হয়ে যাবে এই জন্য এগুলোকে চিহ্নিত করতে হবে এবং এগুলো থেকে নিজের পরিবারকে বিশেষ করে রক্ষা করতে হবে এই জন্য আমরা এটা অনেক সময় উপদেশ দিই যে টিভি চ্যানেল আমাদের রাখাটা কতটুকু দরকার আছে ঘরে যদিও অনেকে প্রশ্ন করেন যে আমরা তো এটা ইসলামী প্রোগ্রাম দেখি কতক্ষণ দেখছেন আর কত সময় টিভি যতক্ষণ ঘরে দেখা হয় তার মধ্যে কত সময় ইসলামী প্রোগ্রামের জন্য আপনি ব্যয় করছেন আর কত সময় আপনি ব্যয় করছেন অন্যান্য অপ্রয়োজনীয় অথবা ডনসত্ব জিনিস দেখার ক্ষেত্রে ব্যয় করছেন সেটা আপনাকে বিবেচনা করতে হবে কারণ টিভির নেশাটা এমন আমি একটা জরিপে দেখলাম ব্রিটিশদের ব্যাপারে বলা হয়েছে যদিও ব্রিটিশরা অনেক কর্মঠ কাজের তারপরে সময় নষ্ট করে না তারপরেও তাদের ব্যাপারে লেখা হয়েছে যে একজন মানুষ যদি সত্তর আশি বছর বেঁচে থাকে তিনি কাজের পরে এসে টিভি দেখে সোফাতে তার সময় ব্যয় হয় সতেরো বছর সত্তর বছরের যতক্ষণ সে সোফায় বসে রিলাক্স করে টিভি দেখে কাজের পরে এসে এবং যখন যায় তখন তো অনেক সময় বেশি দেখে এই যে সোফায় বসে টিভি দেখে তারা যে সময়টা নষ্ট করে সেটা হলো সতেরো বছর এই জন্য একজন গবেষক লিখেছেন যে সুস্বাস্থ্য বজায় রাখতে হলে তোমার লাইফকে তুমি আউট অফ বক্স নিয়ে যেতে হবে আউট অফ বক্স নিয়ে যেতে হবে বক্সের বাইরে তোমার জীবনটা করতে হবে এই যে সতেরো বছর সে বসে 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 টিভি দেখেছে এই সতেরো বছর যদি সে অন্য কাজে ব্যয় করতো তাহলে হয়তো তার দুনিয়া অনেক জন্য একইভাবে আগে শুধু টিভি ছিল এখন তো টিভির সাথে কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি যুক্ত যুক্ত এবং সেটাতে মানুষ বসে ঘন্টার পর ঘন্টা সময় অনেকে কোনো কাজ না থাকলে গেম 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 তো কোনো প্রয়োজন নাই সারাদিন খেললেও তার স্কোর হবে ওদিকে কি করবে সেটা আমার জানা দরকার মানে কি করে আমি একজনকে দেখলাম কিছু স্কোর করতেছে আমি স্কোর তোমার কি কাজে লাগবে আমাকে বলো তার কোনো কিছুই না শুধু টিপতেছে এই টিপা যদি এমন হতো যে খেলাধুলার মাধ্যমে তার শারীরিক গঠন হতে কথা ছিল এতে করে চোখ নষ্ট হচ্ছে মাথা ব্যথা হচ্ছে সময় নষ্ট হচ্ছে ওদিকে তার কোনো খেয়াল নেই এবং বাচ্চাদের ক্ষেত্রে যে বর্তমানে বিশেষ করে লন্ডন ইত্যাদিতে একটা স্থুলতা এটা হচ্ছে শারীরিক একটা বড় প্রবলেম স্থুলতা হচ্ছে যে শরীর বেড়ে যাচ্ছে জি শরীর বেড়ে যাচ্ছে কেন কারণ তার কারণ হলো খুব বেশি সুইট খাওয়া চকলেট খাওয়া এটা একটা কারণ হয় আর ফাস্ট ফুড খাওয়া জি তৈলাক্ত বিষয়গুলো খাওয়া এগুলো একটা কারণ আর মূল কারণ যেটা হলো যে অধিকাংশ সময় এই শ্রেণীর বাচ্চারা এক সময় তারা দৌড়াদৌড়ি করতো মাঠে জি জি আমরা ছোট খেলতো খুব দৌড়াদৌড়ি করতো ছোটো ছুটি করতো এখন ছোট ছুটি নেই এখন শুধু বসা বসি বসা বসি তাই এই জন্য এই যে ছোট ছুটি করলে শরীরে যে একটা এনার্জি হয় এবং শরীরে যে একটা সক্ষমতা পারে। জি সেটা এখন আর বাইর হতে পারছে না এই জন্য বসে বসে ফুলে যাচ্ছে ফুলে যাচ্ছে এবং এটা মায়েদের আমাদের একটা বিরাট শিক্ষণীয় বিষয় আছে যে এইভাবে কখনো তাদেরকে বসে থাকার মতো সুযোগ দেওয়া যাবে না বিশেষ করে গেম বা টিভি গেম যেগুলো চলছে এখন এগুলো খুব ক্ষতিকর ঠিকই বলেছেন এই জন্য টিভি ল্যাপটপ আউট অফ বক্স লাইফটাকে নিতে হবে নতুবা এগুলো দাওয়াতের জন্য বড় ধরনের একটা বাধা হবে এবং আপনি দেখবেন কোন কোন প্রোগ্রাম বা গেমস এত নেশাদার যে আজান হয়েছে সে মসজিদ যাচ্ছে না কারণ সে আটকে আর যে জিনিস নামাজ থেকে মানুষকে বাধার সৃষ্টি করে সেটা হারাম হয়ে যায় এটা জিনিসগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং অত্যন্ত সচেতন হতে হবে ঘরের ব্যাপারে বরং টিভি না রাখাই উচিত তাহলে অনেক সময় আমাদের সন্তানদেরও বেঁচে যাবে আমাদের নিজেদেরও বেঁচে যাবে অপ্রয়োজনীয় খবরাখবর ইত্যাদি দেখাও বেশি

তাদের সফলতার জন্য কিছু মাপ আল্লাহ দিয়েছেন কাজে এই অপ্রয়োজনীয় খবর দেখতে থাকা অথবা এটা একটু বিরতি করে যে বিরতি থেকে আমরা আপনার কাছ থেকে বাকি আলোচনা শুনবো সময় দর্শক বৃন্দ আমরা একটি বিরতির সময় হয়েছে আমাদের বিরতি যাচ্ছি বিরতির ফলে এসে ইনশাল্লাহ আমরা কাছ থেকে বাকি আলোচনা শুনবো ততক্ষণ আমাদের সাথে থাকো দর্শকবৃন্দ আমরা বিরতির পর ফিরে এসেছি আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম শেখ মাহমুদুল হাসান এই কর্মকাণ্ডগুলো সঠিকভাবে পরিচালনার জন্য তাদের কি ভূমিকা হওয়া উচিত এবং তাদের কি কি যোগ্যতা অর্জন করা উচিত তাও আমরা আলোচনা করেছি এবং দেখেছি যে আমাদের ঘরে ইসলামের চর্চার ক্ষেত্রে কি কি জিনিস বাধা সৃষ্টি করছে এই জিনিসগুলোকে চিহ্নিত করা অত্যন্ত প্রয়োজন এবং সেগুলোকে মোকাবিলা করা দরকার আরেকটা জিনিস দেখছেন কিনা চ্যালেঞ্জ অনেক সময় দিন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা হয়ে যায় আপনার পরিবারের মধ্যে কোন সদস্য বলে ফেললো যে বেকার বানাচ্ছ বা দিন দেয় তাকে আবার এগুলো পড়াচ্ছ কেন এই জাতীয় কথাগুলি কিন্তু বলে ফেলে আপনি খেয়াল করেছেন কিনা অবশ্যই এই জাতীয় অনুৎসাহ দেওয়ার কারণে অনেক সময় বাচ্চারা দিনই লাইনে পড়তে চায় না মাদ্রাসায় পড়তে চায় না এবং ফিরে আসে ফিরে আসে যারা এই কথাগুলো বলছেন তাদের ভেবে দেখা উচিত

যারা দিন চর্চা করছে তাদেরকে ক্রিটিসাইজ করব না খারাপ কথা বলবো না বেকার কেউ কোনো কাজ হবে না এই জাতীয় কথা বলে অনুসারিত করবে না কারণ কে বেকার হবে কার দ্বারা আল্লাহ কি কাজ দেবে সেটা আল্লাহ ভালো কার কোনটা আসলে দুনিয়ার জন্য কাজ করাই বড় কাজ আখেরাতের জন্য কাজ করা যেটা চিরস্থায়ী জীবন সেটা চিন্তা না করে আমি কি বলছি সেটাই এরকম যে মানুষ করে আমরা ছোটকালে মাদ্রাসায় যখন পড়তাম তখন একদিন আমি গ্রামের বাড়িতে গেছি আমার আম্মার সহ তা আমরা বাড়িতে ফিরে আসছি একজন বয়স্ক লোক কোন আমার সাথে পরিচয় নাই কিছু নেই পথে জিজ্ঞেস করলো কি তুমি مدرسه পড়ানলার হ্যাঁ বলতে তো মা কে তো একটা পানের খলিও খাওয়াইতে পারবা না মানে বুঝাচ্ছিল যে অকরমন্ন অকরমন্ন মানে مدرسه পড়ছে তো কি বেকারোজগার করতে পারবে এবং একটা পানের খলিও তো কিনে দেওয়ার মতো যোগ্যতা হবে তো আলহামদুলিল্লাহ আমার কথাটা খুব আমি ছোট ছিলাম কিন্তু মনে মধ্যে গেথে গেছে এক পর্যায়ে বারবার আল্লাহ সুখী আদায় করে যে আলহামদুলিল্লাহ লোকটা ভুল বলেছে ভুল বলেছে আলহামদুলিল্লাহ তাকে যারা তুলে পড়তো দেখেন ভালো করে হয়তো তারা কেউ এ পর্যায়ে আসতে পারেনি যে পর্যায়ে আপনি আসেন

अब चेकियो अट्ति विषय शरबे से कोनो सफल অর্জন করতে পারে এবং তাদের জন্য এটা সবসময়েই কেমন ছলাছলা ভাব থাকে ভাব থাকে কিভাবে সে এমন সমাজ সাথে মিশতে পারে না চলতে পারে না মনে হয় যেন তারা আমাকে কি বলবে অথচ তাকে উদ্যমী হওয়ার বসছিল আমি জানি দুইটাই dunia एवं आखिर দুটি আমি শিখতেছি তারকে আরো বেশি সাহসী হয়ে কাজ করা উচিত কিন্তু এটা তাদের অনেকেই এটা থেকে দূরে রাখে এই গ্রুপটা মুনাফিকদের একটা বিরাট চরিত্র কাজ করে যারা এই কাজগুলিকে তাদের কিছু নসিহতমূলক কথা বলতেন যে আসলে কোনো মানুষকে জন্য বাধা না দেয়া হয় জি সে কারণ আমরা জানি যে আল্লাহ নবী বলেছেন কেউ যদি কাউকে ভালো কাজে ডাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে সে না করলেও যাকে ডাকছে সে করার কারণে সে পুরোপুরি ওই সওয়াবটা আল্লাহ তাকে দেবেন যে তার বলার কারণে তার উৎসাহের কারণে যে ভালো কাজটা করেছে আর কেউ যদি কাউকে ভালো কাজে বাধা সৃষ্টি করে আর এটা থেকে যদি সে বিরত থাকে ভালো কাজ করা থেকে ওর বাধার কারণে

কিছুই না একটা মানুষ দুনিয়াতে মরেও যেতে পারে কয়েকদিন পরে কিন্তু তার অনন্ত জীবন শেষ হয়ে যাবে না আমরা বিশ্বাস করি যে জীবনের কোনো শেষ নেই সুতরাং সেখানে আমার কোনটা কাজে লাগছে সেটা হচ্ছে কার আর দুনিয়াতে যা হচ্ছে তাই অনেকটাই বেকার কারণ উল্টা যেন না বুঝিয়ে সেটা আমরা আমাদের দর্শকদের বুঝার সাথে আরেকটি জিনিসের দিকে যে আমাদের অনেক সময় আলেমদের যে কিরকম হওয়া উচিত বর্তমান সময়ে এই সেঞ্চুরিতে এসে কারণ সময় আমরা আলেমরা সত্যিকার হচ্ছে সেঞ্চুরিটাকে আমরা বুঝছি না আমাদের মনে একটু নসিহতের প্রয়োজন আছে আপনি ধন্যবাদ আসলে গুরুত্বপূর্ণ আমরা দাওয়ার চ্যালেঞ্জের কথা বলছি দাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রোলামাদেরকে উপযুক্ত হয়ে সমাজে কাজ করতে হবে কারণ আমরা জানি যে প্রত্যেকটা কমিউনিটি বা সমাজে পাড়ায় মহল্লায় যিনি ইমাম থাকেন তিনি গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে তিনি আছেন আর এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা তাকে পালন করতে হবে সময় উপযোগী ভাবে এই জন্য তিনি শুধু ইমাম শুধু বয়স্ক ব্যক্তিদের না যারা মসজিদে যাচ্ছে বরং তিনি পুরো এলাকার ইমাম কাজে তার খেয়াল করতে হবে আমার এলাকার যুবকদেরকে কি করে আমি বেশি মসজিদ মুখে আনতে পারি আমার এলাকার কি কিভাবে ইসলামে উদ্বুদ্ধ করতে পারি আমার এলাকার কি কি চ্যালেঞ্জ শিশুদেরকে কিভাবে আমি আনতে পারি এবং কি কি চ্যালেঞ্জ আমাদের এলাকাতে আছে সেটাকে কিভাবে মোকাবেলা করতে পারি এই জিনিসগুলোকে তাকে চিন্তা করতে হবে আর তাছাড়া যেহেতু প্রত্যেকেই এখন অনলাইন এবং মিডিয়া ইত্যাদি মাধ্যমে খুব স্মার্ট স্মার্টে আলেমদের উপস্থাপনা আলেমদের বুদ্ধি প্রজ্ঞা বিষয়বস্তু নির্বাচন এগুলো হতে হবে স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদেরকে করা উচিত কারণ তার ভাষাগত দক্ষতা যিনি বাংলা ভাষায় বক্তব্য রাখবেন এবং তার ইংরেজির ব্যাপারে দক্ষতা এটাও দরকার আর আরবি ভাষায় তো থাকতেই হবে কোরআন এবং তাকে ব্যাপক স্টাডি করতে হবে সমাজের রোগগুলোকে নির্ণয় করা এবং রোগগুলো দিয়ে চিকিৎসা করার জন্য তাকে চেষ্টা করতে হবে যেমন মিডিয়ার অনেক চ্যালেঞ্জেস আছে যদি কোন আধুনিক বিষয়গুলো না জানেন তার সমাজ মনে করবে তাকে হয় তার কাছে মিশবে বলবে যে তিনি কিছুই জানেন না অথবা মনে করবে যে তিনি অতি বেশি জানেন বিশেষ করে যে বর্তমানে ইন্টারনেট আছে মেইল আছে ইমেইল আছে এগুলো সম্পর্কে

ইন্টারনেট ইউজ করতে না জানেন তাহলে তারা এই সব ফেসিলিটিস গুলো যে আছে আধুনিক এগুলো কাজে লাগাতে পারবে না আর কাজে লাগাতে না পারলে উপযুক্ত জ্ঞানে সমৃদ্ধ হয়ে জাতিকে উপরে তারা পারবে না এই জন্য এই সেন্সুরিতে তাদের জন্য উচিত হল ওলামাদের জন্য যেহেতু তারা ওরস লাম্বিয়া প্রত্যেক নবী তার সময়ে উপযোগী মৌজাদা নিয়ে কিন্তু এসেছেন যে যুগে যে জিনিসের প্রচার সেই জিনিসে নবীরা অভিজ্ঞ ছিলেন হজরত মুসা আলাহ ইসলামের যুগে জাদুবিদ্যার একটা প্রভাব ছিল হজরত মুসা ইসলামকে আল্লাহ জাদুবিদ্যাকে কাহিল করার জন্য মর্যাদা দিয়েছেন লাঠির মর্যাদা যে ফেললেই সেটা সাপ হয়ে যায় সমুদ্রে ফেললে রাস্তা হয়ে যায় এই জন্য তাকে এটা দিয়েছেন একইভাবে হজরত ইসা আলাহ ইসলামের যুগে চিকিৎসা একটা প্রভাব ছিল এই জন্য এই যুগেও তাদেরকে ওরকম যেহেতু প্রত্যেক নবী তার যুগের জ্ঞান নিয়ে আসেন এই যুগে যেহেতু টেকনোলজি সায়েন্স ইত্যাদি ব্যাপক প্রসাদ কাজে এই যুগে আলেমদেরকেও সেই বিষয়গুলোতে খুব অভিজ্ঞ হতে হবে কারণ তারা তো নবীদের উত্তরস্বরী নবীরা যেমন তার সময়ের জ্ঞান জানতেন আলেমদেরকেও সময়ের জ্ঞান জানতে হবে সময়ের ভাষা তাদের সময়ের শেষের দিকে এসে গেছে একটু জানতে চাচ্ছি একটা জিনিস আছে আমরা পিস টিভির আহ্বানে এসেছি বা কথা বলছি পিস টিভির যে কাজ তার যে ধরন সে সম্পর্কে আপনার কোন পরামর্শ বা তার উপকারিতা সম্পর্কে জনগণকে বা আমাদের দর্শকদের কিভাবে গ্রহণ করা দরকার বা সম্পর্কে কোন মন্তব্য থাকলে ধন্যবাদ আসলে পিস বাংলা এবং উর্দু ইংলিশ এগুলোর মাধ্যমে বিশেষ করে বিভিন্ন ধর্মের সাথে তুলনা এবং আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবনের দিক নির্দেশনামূলক প্রচুর আলোচনাগুলো এখানে উপহার পাওয়া যাচ্ছে যেটা হয়তো অনেক বড় বড় আলেমগণ এখানে আসেন যাদের কাছে হয়তো যাদের কোনো মসজিদে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না সাধারণ দর্শকরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তাদের কথাগুলো শুনতে পাচ্ছেন এই ফ্যাসিলিটি সৃষ্টি করেছে তারপরেও ইসলাম হচ্ছে অনেক চিন্তার উদার একটা ধর্ম এই জন্য অনেক সময় বিভিন্ন স্কুলারদের মতামত বিভিন্ন থাকতে পারে বিভিন্ন মতামত থাকতে পারে সবাই সেই মতামতগুলোকে নিয়ে আমরা যেন ধন দিলিপ্ত কারণ মূল বিষয় হলো যে আমরা নীতি নৈতিকতা আখলাখ চরিত্র এবং ইমান ও আমলের উপর অটল থাকতে পারি

অনেক কিছু সৃষ্টি করা নয় সামান্য মাসালা নিয়ে একতালাভ করে মানুষের মধ্যে ডিভাইডেশন তৈরি করা নয় তারা সবসময় স্বাভাবিক এবং আমরা আলহামদুলিল্লাহ ঐক্যের দিকে আহ্বান জানাচ্ছি মুসলিমরা সবাই আমরা ভাই ভাই সে জিনিসটা গুরুত্ব দেওয়া যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে কিন্তু আকিদের ক্ষেত্রে যদি এক হয়ে আমরা সব জায়গাতে আমরা এক থাকবো এতটুকু আমাদের আহ্বান থাকবে কি বলেন ধন্যবাদ তো আপনাকে কষ্ট করে আসার জন্য আমাদের স্টুডিও সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি করবেন যেন আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আপনাকে হায়াত তাইয়ে বা করেন এবং আপনি যেন আমাদের জন্য আবারও উপস্থিত থাকতে পারেন বিভিন্ন অনুষ্ঠানে যে সমাজ দর্শকবৃন্দ আমরা মোহতারমের কাছ থেকে বিদায় নিয়েছি আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আমরা আরো অন্য সময়ে বিস্তারিত শুনতে পারবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সাথে মৃত হয়েছি ততক্ষণ আমরা পরশু ভাই ভাই হিসেবে থাকতে পারি এবং আখেরাত যেন আমরা আল্লাহ সুরের মোতাকাবেন পর সামনাসামনি বসে জান্নাতে থাকতে পারি সে তৌফিক যেন আল্লাহ তালা আমাদের দেন সে আল্লাহ তালার কাছে আমরা সবসময় সে দোয়াই করবো আল্লাহ আমাদের সমস্ত প্রচেষ্টা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার